এবং নির্বাক যুগ এই নির্বাক যুগ থেকে সবাক যুগে এই যে পথ এবং বিভিন্ন সময়ে যে এবার নায়িকা পরিমণে সিয়াম আহমেদ ইমন সহ এক তারকাকে নিয়ে যমুনা ফিউচার পার্কে অপবিশ্বাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন সারাদিন সিলেটে থাকার পর হঠাৎ করে কিছুক্ষণ আগে অপুকে দেখা গেল ঢাকায় যমুনা ফিউচার পার্কের ব্লক সিনেমা হল এর দশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানকে কেন্দ্র করে তড়িঘড়ি করে অপবিশ্বাস ঢাকায় ফিরেছেন এ সময় লাল শাড়ি সিনেমার জন্য বিশেষ পুরস্কার পান উপবিশ্বাস। অনুষ্ঠানে অপুর সাথে পরিমণি সিয়াম আহমেদ নায়ক ইমন সহ সবাই পুরস্কার পেয়েছেন এ সময় অনুষ্ঠানে অপুর সাথে ইমন এবং পরিমণির দারুণ খুনসুটি দেখা যায়